নমস্কার বন্ধু, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করবো রুই মাছের পাতলা ঝোল। রুই মাছের পাতলা ঝোল করার জন্য এখানে রুই মাছ গুলোকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রুই মাছের ঝোলটা রান্না করি। মাছে প্রথমে আমি নুন হলুদ মেখে নেব। আর এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছের এক কাপিস ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেব। এই মাছগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে আমি বাকি মাছ দুটো ভেজে নেব। এই মাছ দুটো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে, এই মাছ দুটো আমি এবার তুলে রাখবো। ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো সোনালি করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো আমি তুলে রাখবো। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নেওয়া। দিয়ে দেবো একটা টমেটো ছোট ছোট করে কেটে নেওয়া। দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এক চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলা কষা হতে হতে দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো দুটো পটল পাতলা পাতলা করে কেটে নেওয়া। দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলা আমাদের ভালো করে কষা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু, আর দিয়ে দেবো অল্প করে জল, যাতে পেঁয়াজটা একটু গলা গলা হয়ে যায়। ততক্ষণ আমি কষিয়ে নেব। আলু পটল দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। এবার একটা ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রান্নাটা করে নেব। 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে এইভাবে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে আরো 2-3 মিনিট মতো রান্না করে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। মাছ দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি, এবার দিয়ে দেবো আমি ধনে পাতা। ধনে পাতা ছড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আলু পটল দিয়ে পাতলা রুই মাছের ঝোল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।